নাতালিয়া কৌর একজন ব্রাজিলীয় মডেল এবং অভিনেত্রী, যিনি মূলত ভারতীয় চলচ্চিত্রে কাজ করেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন। নাতালিয়া পিনহেরিও ফিলিপে মার্টিনস আগস্ট 14, 1990 সালে ব্রাজিলিয়ার রিও ডি জেনেরিও শহরে জন্ম নেন। তার মা একজন পর্তুগিজ বংশোদ্ভূত এবং বাবা একজন পর্তুগিজ ভারতীয় বংশোদ্ভূত। কৌর তার 14 বছর বয়সে প্রথম মডেল হিসাবে কাজ করছেন। তিনি একজন অপেরা গায়ক হিসাবেও পরিচিত এবং তার পারিবারিক নাম পিনহেরিও পরিবর্তন করে কৌর নাম ধারণ করেন, কারণ তিনি এ নামটি ভারতীয় গণমাধ্যমে উপযোগী ছিল বলে মনে করেন। কৌর ভারতে কাজ করার প্রস্তাব প্রাপ্তির পূর্ব পর্যন্ত ব্রাজিল সহ অন্যান্য দেশ মডেল হিসেবে কাজ করেছিলেন। সেখানে তিনি 2012 সালে কিংফিশার ক্যালেন্ডার মডেল হান্ট বিজয়ী হন এবং একই বছর কিংফিশার সুইম সুইট ক্যালেন্ডার সংখ্যায় উপস্থিত হন। ইন্দ্রজিৎ লঙ্কেশ পরিচালিত দেবসন মুডে গদ্য কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে কৌর অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তবে এই চলচ্চিত্রটির মুক্তির পূর্বেই তিনি তার পরবর্তী রাম গোপাল বর্মা পরিচালিত ডিপার্টমেন্ট চলচ্চিত্রের জন্য একটি আইটেম গানে সঞ্চালন করেন। এর পূর্বে ভার্মা সানি লিওনকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু জিসম2 চলচ্চিত্রের চুক্তিমূলক দায়িত্বের কারণে তার পরিবর্তে ভার্মা কৌরকে প্রতিস্থাপন করেন। কৌর 2015 সালে মিস মুন্ডো এসপিরিত সান্ট বিজয়ী এবং মিস মুন্ডো ব্রাজিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যেখানে তিনি শীর্ষ 10-এর জন্য পর্যন্ত টিকেছিলেন। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।